পরিষ্কার করো না, বেড়া কামানি আহি বাইরে তো পরিষ্কার করবা বুঝলাম, কিন্তু তোমারে যে আমি কইতাছি যে রোজা থাকো রোজা থাকো, দেখো পাঁচ ছয়টা রোজা গেছে গা, তুমি আজকে রোজার অন্তত থাকবা, আর রোজা থাকলে মন দিল শরীর সব কিছুই ভালো থাকে পরিষ্কার থাকে। আসলে তুমি বেশি কথা কবো বুঝছ, রোজা আমি থাকবো নি, তুমি রোজা থাকবো নিয়ে কব আছে, আমার কি কোনো কিছু কম আছে? আমার টাকা পয়সা সব কিছু আছে, আমার রোজা হলো আমার ব্যক্তিগত ব্যবহার, আমি থাকলেই থাকলাম না থাকি না থাকলাম, বুঝো নাই? তুমি যে কথা কইয়া হার পাপ দেখে এলো না, এমনিতে তো দুনিয়াতে কত পাপই করছো, আর এই কথা তুমি আর মুখ দেখো না। শুনো, যারে আল্লাহ অনেক কিছু দেয় হেরে কি লিখে দেয় জানো, যাতে সে আল্লাহর প্রতি আল্লাহর ধ্যানে থাকে, রোজা করে, নামাজ করে। তুমি তো এইগুলো কিছুই বুঝতেছো না। আমি কিন্তু তোমার সাথে কম বুঝি না, তুমি আমার এত জ্ঞান দিও না বুঝছো, রোজা থাকা ওর আমার ব্যক্তিগত ব্যবহার, আমি থাকবো নি, এই আমি যে কামলা নিয়ে গেছি কামলা নিয়ে আহি বুঝছো, আর রোজা তুমি রয়েছ থাকি থাকো, আবার আমার তো কখনো বুঝে নিকে। তুমি এটা কেমন কথা কইতেছো, আমি রোজা থাকবো আর তুমি রোজা থাকবো না? শোনো, স্বামী স্ত্রী দুইজনেরই রোজা থাকতে হয়, তাহলে সে না আল্লাহ খুশি হয়, আমি রোজা রইলাম আর তুমি রইলা না, এটা ঠিক না। দেখো গা রাস্তাঘাটে কত গরিব মানুষ না খায়া না নিয়া রোজা থাকতেছে, ভালো মন্দ কিছু খাইতেও পারে না, আর আমাকে তো আল্লাহ কম দেয় নাই, তাহলে আমরা রোজা থাকবো না কেন? এই তো তুমি আসলে একটা কথা কইছো, তাই তো আমার কোনো কিছু কম আছে, আমি রোজা থাকবো? হ্যাঁ, আমি একটা রোজা থাকা হাম না বুঝো নাই, আমি প্রতিদিনে তিন বেলা বাইনে গরম ভাত খাম, ওই আমি আত্মারে কষ্ট দেয় হাম না। তুমি এটা কেমন কথা কইতেছো, মানে আত্মারে কষ্ট দিবে মানে তুমি আল্লাহর লিগে রোজা থাকবা, আল্লাহর দেনে থাকবা, দেখো রোজা থাকো খুবই ভালো হইব। এই হেটে কম দাও, হেটে তোমার কম দাও, ওই যে বাড়িটাও অনেক নোংরা হয়ে গেছে গা, আমি যে কেমন লেগে গেছি বুঝছো, আমি গেলাম, আরে আর প্রতিদিন গেদ দেবানা করে দিলাম আমি। তোমার মনটাও তো এই বাড়ির মতো নোংরা হয়েছে, রোজা নামাজ রাইখা তোমার এই মনটা পরিষ্কার করা লাগবো কেন বুঝো না? আল্লাহ তুমি আমার স্বামীরে হেদায়েত দান করো, আমার স্বামী যেন পাঁচক তো নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহ তোমার পথে যেন চলতে পারে, আল্লাহ হেদায়েত দান করো। বউ শোনো, তোমার তো আমি কত করে কই যে তুমি রোজা থাকো পাঁচক তো নামাজ পড়ো, তুমি তো আমার কোনো কথাই শোনো না, আর রোজা রমজানের দিন এই যে ঠোঁটে তুমি লিপস্টিক দিছো এটা তো ঠিক না। আসলে দেখো না, এই যে আমি সারাদিন মাঠে ঘাটে কাজ করি, তারপরেও আমি একটা রোজাও ভাঙি না, আমি কত কষ্ট করি দেখো, ছোট্টবেলা থেকে আমি একটা রোজাও ভাঙি না, আর তুমি আমার বউ হয়ে তুমি আমার বাড়িতে থাইকে আমার সাথে থাইকে একটা রোজাও থাকো না, একক তো নামাজও পড়ো না তুমি। দেখো তুমি এত কথা কইও না, তোমার এই সমস্ত কথা আমার ভাল লাগে না, তুমি তো জানোই আমি ছোটবেলা থেকে এখন তুই একটা রোজাও করি দেখে আমার খুব কষ্ট হয়, আমি না খাই থাকতে পারি না, তুমি রোজা থাকো থাকো গা, ওরা আবার আমার কন্যা বুকিসের নিগে, আর লিপস্টিকের কথা কও, লিপস্টিক না দিলে আমার ভাল লাগে না, আমি লিপস্টিক না দিলে বাদা মনে করো যে একক তো বাতো আমি খাবার পারি না, আর আমি লিপস্টিক দিয়েই যামু, কথা হইলো রোজা তুমি থাকো থাকো গা, আমি বাই রোজা মোজা থাকা হাম না। দেখো বউ, মরার কথা চিন্তা করে হইলেও তো তুমি রোজাটা রাখতে পারো, আর দেখো না এই যে গ্রামের কত ছোট ছোট ছেলেমেয়েরা রোজা থাকে, আর তুমি তো ভুল করছো, ছোটবেলায় থেকে যদি তুমি রোজা থাকতা তাহলে আর তোমার এই যে এখন এসে কষ্ট হইতো না। হইছে, কথা না বাড়াইয়া তুমি এখন কাজের ব্যস্ততায় যাও। কাজের ব্যস্ততা যামই, সারা জীবন তো কাজ করলামই, কিন্তু পরকালের কাজও তো করা লাগবো, এটা তুমি কেন বুঝো না? দেখো তুমি যে আমার জ্ঞানগুলা দিতা চাও, এই জ্ঞানগুলা কিন্তু আমার মাথায় ধরতাছে না, আর আমি এইগুলো পছন্দও করি না, আমার বাবার বাড়িতে তো কোনো জিনিসের অভাব নাই যে আমার মনে করো যে রোজা থাকুন লাগবো, এই তোমার কাছে বিয়া বইয়া আমার মনে করো যে খাওয়াই কষ্ট করা লাগে, আর তুমি মনে করো ঠিক মতো আমার বাদ খাওয়াই হবা না দেখে আমার এই যে রোজা থাকার জ্ঞান গুলা দিও। ওরে বাইতে নাকি ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি তো, ওই যে আমার বাড়িতে তো কাম করো নাকি, বাগানটা পরিষ্কার করো নাকি, আর তারপরে দেখলাম তুমি যে তো কামলা দাও, পরে কইতালি শরীফটা কামলাটা চাই আহি, তাহলে কি বল কমি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আপনার কাজটা করে দেবো। আচ্ছা ঠিক আছে, কাজ করতে পারবা তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। আর বউ তুমি রোজাটা থাইকো। হ্যাঁ, তোমার বউ রোজা থাকবো কে, তুমি কি রোজা নাকি? হ্যাঁ ভাইজান, আল্লাহর রহমতে আমি একটা রোজাও ভাঙি না। তাহলে তোমার নাকাল কামলা দরকার নাই কে ভাইজান, কারণ যাই থাকবা হইয়া
কাম তো করে হাবাই না না ভাই জান বুঝো নাই কে রোজা থাকলেও তে রোজা থাকে তুমি কাম করে হবা নাকি আল্লাহ ভরসা পার মুমিন ভাই জান হ্যাঁ তোমার কাম না বুঝছো কি আমি কাম লানোর না চাই আহি না ভাই জান হ্যাঁ আমি আপনার সব কাজ করে দিতে পারবো এই যে রমজান মাসে হ্যাঁ মাটি কাটি তারপরে অনেকের ক্ষেত নিরে দেই সবই আল্লাহর রহমতে আমি খুব সুন্দর করে করি আর সবই আমার আল্লাহ পাকের ইচ্ছে তে রোজা থাকে তুমি কি ব্যাপারে করবা রোজা থেকে কাজ করতে ভাই জান আমার কোনোই সমস্যা হয় না বরং আমার ভালোই লাগে ভাল লাগে জি ভাই জান এটা তো কইতাছো মোহটা পিঠে বুঝনে কে কাম তো করন না গো না খাইয়া কত থাকন যায় আমি না খাই আধা উনে থাকা হারি না পেট করে সুর 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 করে মার হ্যাঁ বুঝনে কে আর কি কাম আছে কাম নামে ওদু ওদু সাই গে বুঝছো কি এ থাকে তুমি হ ভাই আপনি একটু বুঝান আমি কত বুঝাইয়া কই যে রোজা থাকে তুমি কাজ করা হবা না কি দরকার রোজা থাকার কনছে আপনি একটু বুঝাইয়া থুয়া জানছে রোজা জানি আর না থাকে দেখো গো তুমি এই কথা কইয়ে আর পাপ কামাই করো না রাখো পাপ কামাই করো না তোমার বই তো ভালো হ্যাঁ এ ভালো কথা কইছে এই কথা কই পাপ করো তোমার নাকি লাগাই থাকবো তাই না ভাই জান হ্যাঁ নাকাই থেকে তো আর বইয়ের পছন্দ তুলে হালাইছাও ভাই জান আমি পারু আর রোজা থেকে কাজ করতে আমার কোনো সমস্যা হয় না আর আপনার কাজের যদি কোনো সমস্যা হয় তাহলে আমারে টাকা দিন না নাও যাই যে তো আমার কামের দরকার বুঝো নাই দেখি কি রকম কাজ কাম তুমি করতে পারো চলেন ভাই আচ্ছা আও তবে হলো বোঝা কয় ওর কথা হইল আও যাও যে রোদ উঠছে না তার মধ্যে রয়েছে রোজা বুঝোনি কি বানাকি সবই আল্লাহর ইচ্ছা দেখছো রোজা থেকে আবার কাজও করে কত কষ্ট করে আর তুমি তুমি রোজা থাকো না দেখে শিখো কিছু আচ্ছা তুমি তো আসলে আর অতিরিক্ত কইতাছো রোজা আমি থাকমুনি হ্যাঁ আমি কামলাটা নিয়ে আইছি বাইতেও দেখি আবার হের বউ রোজা থাকে না হের বউ রোজা থাকে না হে একটা রোজাও ভাঙে না হের বউ হলো মানুষ শোনো তুমি কি এটা জানো এই যে রোজাদার ব্যক্তিরে নিয়ে আইছো আমাকে বাড়িতে কাজ করাইতে তার জন্য তুমিও সওয়াব পাবা তুমি একটা কাজ করো কালকে থেকে তুমি রোজা থাকো আজকের দিন তো গেলই গা দেখো আমি তোমার পায়ে ধরি তুমি একটা রোজা থাকে দেখো তোমার অনেক ভালো লাগবো তোমার কষ্ট লাগবো না আর তুমি তো সারাদিন কোনো কষ্টের কাজও করো না দেখো একটা রোজা থাকো তুমি ও ভাই জান ভাবি ঠিকই কইছে একটা রোজার যে কত দাম তা যদি রোজা না থাকেন কোনোদিনও বুঝবেন না ভাই জান আপনি একটা রোজা থাকে দেখেন দেখবেন অনেক শান্তি পাইছেন আচ্ছা ঠিক আছে সত্যি কইতেছো তুমি আচ্ছা ঠিক আছে আর কি করার আছে যেভাবে কইতেছো একটা রোজাই তো কষ্ট করে থাকে একদিন কারণ মনে কল আছে আমার বিশাল কষ্ট হবো কারণ আমি আধা ঘন্টা পর পরে খাই বুঝো না এই মানুষ একটা দিন রোজা থাকবো আসল কথা নাকি আচ্ছা তোমাকে যেহেতু আমি মানলাম আমি একদিনে কিন্তু থাকবো তারপরে কিন্তু থাকতে পারবো না ঠিক আছে তুমি একদিন থাকো হ্যাঁ ঠিক মতো পাঁচক তো নামাজ পড়ো আমার যে কত খুশি লাগতেছে আল্লাহ তুমি আল্লাহ হেদায়েত দান করো আল্লাহ তবে আশা করি সবটি রোজা আমি করবো আজকের পর থেকে একটা রোজা রাখবো না রোজা না থাকে কারণ প্রত্যেকটা মুসলমানের
রোজা থাকা উচিত এমন খুবই দরকার, কারণ আজকের পর থেকে একটি রোজা আমি আর ভাঙবো না, যে তুমি যা কথা তাই আমি শুনবো। আচ্ছা ঠিক আছে। আর বউ শোনো, আমার যত টাকা পয়সা আছে মনে হলো যে আমি সব টাকাই গরিব মাসেরে আমি বিলাই দিব। এই রমজান মাস আমি মানুষের মনে করলো যে খাওয়াবো, টাকা পয়সা বিলাই দিব, আর আমি বিশাল বড় করে একটা রোজগার করি, বুঝছো? অনেক মানুষ কমো আমি। আলহামদুলিল্লাহ, তুমি যা কইতাছো সত্যি, আমার মনটা ভরে গেছে গা। এই ঠিক, মানুষ রোজা থাকলে নামাজ পড়লে তাদের মন পরিবর্তন হয়ে যায়, এটা তোমার দেহে আসছে আর প্রমাণ। আমি বুঝছি, এখন সমস্যা নাই, যাও তুমি ঘরে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকের পর আজকের পর থেকে একটা রোজা ভাঙুন আমি। আর এই যে ভাইরা শুনেন, রমজান মাস বছরে একটা মাস, আপনারা রোজা থাকবেন, আর যত পারেন যদি কোনো টাকা পয়সা থাকে গরিব মাসিরে বিলাই দেবেন। আর রমজান মাস মনে করলেন যে মাসিরে যত খিলাইতে পারেন, এটার কোনো মনে করলেন যে হিসাব নাই, তাতে মনে করেন যে সব পাবেন, আল্লাহ ভালোবাসবো, আপনারা জনগণ ভালোবাসবো।